হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আসলে সকালের চা নাস্তা খাওয়ার পর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। কড়াইয়ে দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর ডালকে একটু ড্রাই করে ভুনা করেছি। এই ছিল আজকে দুপুরের খাবার। আর এখন একটু বেরিয়ে পড়লাম, একটু টুকটাক শপিং আছে আমার, তো শপিংয়ে যাচ্ছি। আর নাভান অফকে ওদের বাবার কাছে রেখে এসেছি। আসলে নাভানকে নিয়ে শপিংয়ে বের হলে ও শপিংয়ে অনেক কিছু ধরে ফেলে, আর ওকে ঘরে আনার পর যে হ্যান্ড ওয়াশ করাবো ও অনেক সময় আছে হ্যান্ড ওয়াশ করে নি আমার কথায়। অনেক সময় আছে ও করতে চায় না, ও যে চকলেট কিনিয়ে নিয়ে ওগুলি খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করে। তো আজ ভাবলাম ওকে নাই নিয়ে যাই, কারণ যাওয়ার পর আসলে ও সব কিছু ওইটা কিনবে এইটা কিনবে করে আমার মাথা নষ্ট করে ফেলে, আর আমিও ওইদিকে শপিং যা করব তা ভুলেও যাই, কি কিনবো কি না কিনবো ওকেই দেখতে হয়। যে তো আমি এখন শপিংয়ে চলে এসেছি, আমার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে চলে এসেছি। এখন এই চিংড়ি ফ্রাই করছি। এই চিংড়িটা অনেক মজা, শুধু ফ্রাই করলেই হয়, ফ্রাই করে খেলে অনেক মজা লাগে, খুবই টেস্টি। তো আমি বাসায় চলে এসেছি। তো নাভার নওয়াফ কে নিয়ে একটু খেলা করছিলাম। নওয়াফ নতুন সিঁড়ি বাওয়া শিখেছে, বা সিঁড়ি থেকে উঠা নামা ও শিখেই নিয়েছে। এখন ও আলহামদুলিল্লাহ হাঁটতেও পারে, তো সব কিছু ট্রেনিং হচ্ছে ওর। খুবই ভালো লাগছে আসলে, খুব কুইকলি ও ক্যাচ করে ফেলেছে সব কিছু। আর ও এখন কথাও বলতে চায়, আর মাশাল্লাহ সব কিছু মিলিয়ে ওর সব অ্যাক্টিভিটি আমাদের কাছে খুবই ভালো লাগে। নওয়াফের 1 বছর হয়ে যাবে আর একদিন পর, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর ও হাঁটাও শিখে গিয়েছে খুবই তাড়াতাড়ি। আসলে নাভানও 1 বছর যখন হয়েছিল তখনই হাঁটা শিখে ফেলেছে। আর নওয়াফের সময় আমি আসলে একটু কনফিউশন ছিলাম, যেহেতু ও ফর্মুলা মিল্ক খেয়েছে জন্মের পর থেকেই, তাই আমি ভেবেছিলাম একটু দেরিতে হয়তো বা হাঁটবে। কিন্তু মাশাল্লাহ ও খুবই তাড়াতাড়ি হাঁটাটা ক্যাচ করে ফেলেছে, বা ও দৌড়ও দিয়ে দিয়ে অনেক সময়। আমাদের কাছে খুবই ভালো লাগে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর নওয়াফ এখন নাভান যা করে তাই করতে চায়, নাভানের মতো খেলাধুলাও করতে চায়। আমাদের কাছে আসলে খুবই ভালো লাগছে, কিন্তু ওরা ইদানিং খুব বেশি মারামারিও করছে। তো বিকালবেলাও হয়ে গিয়েছে, আমি একটু নুডলস বানিয়েছিলাম এগ দিয়ে, খুবই টেস্টি হয়। শুধু এগ দিয়ে টমেটো দিয়ে বানিয়েছিলাম, আর ধনে পাতা, আর একটু ঝালও দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, খুবই ভালো লাগছে। আর 1 কাপ চাও নিয়ে নিয়েছি। আসলে একটু কাঁচামরিচ দিয়ে নুডলস খেতে আমার ভালো লাগে, ঝাল ঝাল নুডলস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।